মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে নতুন রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই আবেদনটি করতে পারবেন। রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনাদের কী কী দরকারি নথিপত্র লাগবে, কোন কোন জেলায় রেশন ডিলার নিযুক্তিকরণ নতুনভাবে করা হচ্ছে, সে সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে নতুন রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনাদের কী কী নথিপত্র লাগবে এবং কোন কোন জেলায় এই রেশন ডিলারশিপ নেওয়ার আবেদন শুরু হয়েছে, তার ডিটেলস বিষয়গুলো আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শো করছে নতুন বিজ্ঞপ্তি। রাজ্যের বেকারদের জন্য সুখবর, রাজ্যের সরকারের খাদ্য দপ্তরে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে রেশন ডিলার পদে। কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে। তো নিচে আমরা চলে আসছি, এখানে আছে পদের নাম রেশন ডিলার। শূন্যপদ, টোটাল 30টা শূন্যপদ আছে রেশন ডিলার নিযুক্তির। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এরপরে চলে আসব আবেদন পদ্ধতি। আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদনের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদন ফি বাবদ 1000 টাকা প্রমাণসহ নির্ধারিত বয়ানে ফর্ম সি একটি মুখবন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে সংশ্লিষ্ট মহকুমার নিয়ামকের নিকট জমা করাতে হবে। এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে 21 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 27 জুলাই 2022 তারিখে, অর্থাৎ 27 জুলাই থেকে আগামী 21 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করতে হবে। এরপরে চলে আসছে যে লিস্টগুলো দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই লিস্টগুলো তো এখানে দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ বিভাগ, জেলা বন্টন আসাদন সরবরাহ অধিকার, ন্যায্য মূল্যে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি। প্রথমে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট food.wb.gov.in এ প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সাপেক্ষ নিম্নলিখিত স্থানে ন্যায্য মূল্যে রেশন ডিলার নিয়োগের জন্য আগ্রহী যোগ্য আবেদনকারীর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় এটা ছাড়া হয়েছে। এখানে প্রথমেই 1 নম্বরে চলে আসছে বিজ্ঞপ্তি সংখ্যা ও তারিখ। জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বারাসাত, পৌরসভা বারাসাত 1, গ্রাম পঞ্চায়েত পশ্চিম খিলকাপুর, আর ন্যায্য মূল্যে রেশন দোকান গ্রাম বরবড়িয়া। তো এরকমভাবেই প্রথমেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 11খানা নাম আছে যেটা উত্তর 24 পরগনা জেলার জন্য ছাড়া হয়েছে। এর মধ্যে বারাসাত, বসিরহাট মহকুমা আছে, অর্থাৎ ব্লক আছে বসিরহাট এবং বারাসাত। পৌরসভা আছে বারাসাত, আমডাঙ্গা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হারোয়া, এই কয়েকটা কিন্তু গ্রাম পঞ্চায়েত আছে। এর মধ্যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের নাম এবং তার সঙ্গে সঙ্গে দোকানের কোন জায়গায় দোকানটা আপনারা নিতে পারবেন সেই জায়গার নামগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে সুন্দর করে। তো উত্তর 24 পরগনা জেলায় আছে টোটাল 11খানা। এরপরে চলে আসছি 12 নম্বর থেকে, এখানে চলে আসছি 4টে আছে মালদাতে। মালদার চাঁচল্যে কিন্তু নেওয়া হচ্ছে, চাঁচল 2, রাতুয়া 2, রাতুয়া 1, হরিশ্চন্দ্রপুর 2, চাঁচল 2, এগুলো জায়গায় কিন্তু 4টে জায়গায় রেশন ডিলার নিযুক্ত হবে। এরপরে চলে আসবো 16 নম্বর। 16 নম্বর থেকে চলে আসছি বেশ কিছু, এখানে আছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ব্লক হচ্ছে কাথি, এগরা, হলদিয়া, এই কয়েকটা জায়গায় কিন্তু রেশন ডিলারের নিযুক্তিকরণের জন্য কিন্তু আবেদনপত্র ছাড়া হয়েছে। তো পূর্ব মেদিনীপুর জেলার এই সমস্ত ব্লকে যাদের যাদের বাড়ি, এখানে মহকুমার নাম, পঞ্চায়েতের নাম, গ্রামের নাম সমস্ত কিছু দেওয়া আছে। এখানে যাদের যাদের তারা কিন্তু অবশ্যই এটা আবেদন কিন্তু করতে পারবেন, যারা যারা ডিলারশিপ নিতে চান। তো একদম শেষ পর্যন্ত 30 নম্বর পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে পূর্ব মেদিনীপুরের লিস্ট। পূর্ব মেদিনীপুরের লিস্ট থেকে আপনারা দেখে নিয়ে তবে কিন্তু সেই পঞ্চায়েতে গিয়ে সেই পঞ্চায়েতের জন্য কিন্তু আবেদন আপনারা করতে পারেন রেশন ডিলারশিপের জন্য। টোটাল
30 খানা জায়গায় কিন্তু এটা ছাড়া হয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসবো নিচের দিকে। এখানে নিচে যেটা আমি যেটা আপনাদেরকে বললাম সেটাই দেওয়া আছে, প্রয়োজনীয় নথিপত্র, নির্দিষ্ট আবেদন ফি 1000 টাকা, জমা দেওয়ার প্রমাণসহ নির্ধারিত বয়ানে আবেদনপত্র ফর্ম সি মহকুমা নিয়মের নিয়ামকের নিকট সরাসরি মুখবন্ধ খামে বা রেজিস্টার স্পিড পোস্ট এর মাধ্যমে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে জমা করতে পারেন, অথবা অফিসে গিয়েও কিন্তু ফর্ম জমা করতে পারেন। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 27 তারিখ, সেখান থেকে 21 দিনের মধ্যে এটা জমা কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এখানে দেওয়া আছে, মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, স্থানের পরিচয়পত্র, অর্থাৎ যে স্থানে বাড়ি সেই স্থানের পরিচয়পত্র, একটা ডকুমেন্টস লাগবে, অ্যাড্রেস প্রুফ, কাজ অ্যাড্রেসে কাজ সার্টিফিকেট, আর 1 কপি রঙিন ফটো, এই কয়টা জিনিস কিন্তু লাগছে। স্থানে নিয়োগ স্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা, এই 3টা ডিস্ট্রিক্টে কিন্তু নেওয়া হচ্ছে। জেলার মহকুমার ব্লক বা পৌরসভা, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উল্লেখিত স্থানে নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে, তবেই কিন্তু তারা আবেদন করতে পারবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, মালদা, উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবে। আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। যারা যারা এই 3টা ডিস্ট্রিক্টের বাসিন্দা, তারা কিন্তু অবশ্যই এটা আপনারা আবেদন কিন্তু করতে পারবেন রেশন ডিলারশিপের জন্য নতুনভাবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো এরকম নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোবে রিক্রুটমেন্ট বা আপনাদের হেল্পফুল, সেটা কিন্তু অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো, যাতে সেই আপডেটটি থেকে আপনারা বঞ্চিত না হন।